হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটা হলো কিভাবে তোমরা ফাইটিং অ্যানিমেশন করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমরা মিক্সামো ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে চলে আসার পর আমি আগের ভিডিওতে বলেছি এখানে কিভাবে কি সমস্ত কিছু করতে হয়। ওকে, তো প্রথমে তোমরা এখানে ক্যারেক্টারে প্রেস করবে। তো ক্যারেক্টারে প্রেস করার পরে এখানে তোমাদের সামনে বিভিন্ন ক্যারেক্টার আসবে। তো তোমরা এখান থেকে যে কোনো ক্যারেক্টার চুজ করে নেবে। ওকে, তো আমি এখানে এই ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটাকে ইউজ করেছি। ওকে, তো তোমরা চাইলে যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারো। তো যে কোনো একটা ক্যারেক্টার ট্যাপ করলে এখানে সেটা সেট হয়ে যাবে। ওকে, তো সেট হওয়ার পর অ্যানিমেশনে ট্যাপ করবে। তো এখানে অ্যানিমেশনে যখনই ট্যাপ করবে এখানে সমস্ত অ্যানিমেশনগুলো শো করবে। ওকে, তো এরপর এই সার্চ অপশান আছে, তো সার্চ করবে এখানে ফাইট। ওকে, তো ফাইট সার্চ করার পরে দেখবে তোমাদের সামনে ফাইটিং সমস্ত যে অ্যানিমেশনগুলো এখানে আছে সবগুলো এখানে শো করবে। তো তারপর এখানে ফাইটিং অ্যানিমেশনগুলো আসবে। তো এখানে তোমরা একটু স্ক্রল করে নিচে চলে যাবে। তো এখানে দেখতে পাবে ফিস্ট ফাইট বি এবং ফিস্ট ফাইট এ। তো এই দুটো, যে প্রথমে তোমরা ফিস্ট ফাইট বি আছে, তো বিটাকে অ্যাপ্লাই করবে এই ক্যারেক্টারের উপর, ঠিক আছে। তো এটা অ্যাপ্লাই করার পর দেখবে এটা সেট হয়ে যাবে। তো এরপর সিম্পলি এটাকে তোমরা ডাউনলোড অপশনে ট্যাপ করে এটাকে ডাউনলোড করে নেবে। ওকে, তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর একইভাবে তোমরা আর একটা ক্যারেক্টার এখানে চুজ করে নেবে। ওকে, তো আর একটা ক্যারেক্টার চুজ করার পর তোমরা এখানে ফিস্ট ফাইট যে বি অপশানটা ছিল সেটা আমরা আগের ক্যারেক্টারে ইউজ করেছি। তো এবার আমরা এখানে ইউজ করব ফিস্ট ফাইট এ। ফিস্ট ফাইট এটাকে অ্যাপ্লাই করার পর এটাকেও তোমরা একইভাবে ডাউনলোড অপশানে প্রেস করে ডাউনলোড করে নেবে। ওকে, তারপর তোমরা হোলোফিল এই অ্যাপ্লিকেশনটাকে ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে এবং ওপেন করার পর এখানে লোড মডেল অপশানে ট্যাপ করবে, তারপর ডাউনলোড অপশানে ট্যাপ করবে। এরপর তোমরা যে ফিস্ট ফাইট এ এবং ফিস্ট ফাইট বিটা ডাউনলোড করেছো, তো প্রথমে ফিস্ট ফাইট এটাকে এখানে লোড করে নেবে। ওকে, তো লোড করার পর এখানে এটা চলে আসবে। তো আসার পর এখানে তোমরা এটার অ্যাঙ্গেলটাকে এই রোটেট অপশানে প্রেস করবে। তো রোটেট অপশানে প্রেস করার পর এটার অ্যাঙ্গেলটাকে এরকম রেখে দেবে, মানে আর কি সাইড থেকে এটার অ্যাঙ্গেলটাকে রেখে দেবে। ওকে, তো রাখার পর তোমরা এখানে এই লাইট অপশানে প্রেস করবে, এরপর এই কালার অপশানে প্রেস করবে, তারপর এটার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে তোমরা গ্রিন করে দেবে। তো গ্রিন করার পর এটাকে আমরা রেকর্ড করতে এখান থেকে পারবো না, তো তার জন্য ওই অ্যাপটাকে পারচেস করতে হবে। কিন্তু কি করবে, তোমরা এই ক্রস অপশানে ট্যাপ করে সিম্পলি ফোনের যে স্ক্রিন রেকর্ডার আছে সেটা দিয়ে এটাকে স্ক্রিন রেকর্ডিং করে নেবে। ওকে, তো একইভাবে তোমরা আর একটা যে ক্যারেক্টার আছে ফিস্ট ফাইট এ, ওকে, তো সেটাকেও তোমরা একইভাবে এখানে লোড করে নেবে। তো এটাকে তোমরা এখানে লোড করে নেবে। তো এটাকেও লোড করার পর একইভাবে তোমরা এটারও অ্যাঙ্গেলটাকে এরকম সাইডে করে দেবে। তো সাইডে করার পর এটারও ব্যাকগ্রাউন্ডটা এরকম গ্রিন করে নেবে। তো গ্রিন করার পর এটাকেও তোমরা ক্রস অপশানে ট্যাপ করে স্ক্রিন রেকর্ড করে নেবে। ওকে, তো এগুলো করার পর কাইন মাস্টার ওপেন করবে। তো কাইন মাস্টার ওপেন করে এখান থেকে একটা ক্রিয়েট নিউ অপ একটা প্রজেক্ট অ্যাড করে নেবে। তো প্রথমে তোমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবে, তো তোমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারো। তারপর লেয়ারে টাচ করে এখান থেকে মিডিয়াতে চলে যাবে। তো মিডিয়াতে চলে যাওয়ার পর তোমরা যে স্ক্রিন রেকর্ডগুলো করেছো সেগুলোকে এখানে ইম্পোর্ট করে নেবে। তারপর এই ক্রপিং অপশানে চলে যাবে। তো ক্রপিং অপশানে গিয়ে এই ব্ল্যাক যে এরিয়াটা এটাকে একটু ক্রপ করে দেবে। তো ক্রপ করার পর রাইট অপশানে ট্যাপ করবে, এরপর এটার ক্রোমা কিটাকে এনেবেল করে দেবে। তো এনেবেল করার পর সেকেন্ড যে অপশানটা আছে এটাকে তোমরা 40 থেকে 45 রাখবে। ওকে, তো এরপর রাইট অপশানে ট্যাপ করবে। তো এরপর তোমরা এটাকে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে বড় করে নেবে। ওকে, তো এরকম পজিশনে এটাকে রেখে দেবে। তো রাখার পর রাইট অপশানে ট্যাপ করবে, এরপর আবার লেয়ারে ট্যাপ করবে। তো লেয়ারে ট্যাপ করার পর মিডিয়াতে চলে যাবে। তো মিডিয়াতে চলে যাওয়ার পর আবার ওই স্ক্রিন ক্যাপচারটা
অ্যাড করে নেবে, মানে আলাদা যে স্ক্রিন ক্যাপচারটা তোমরা করেছিলে তো এটাকেও একইভাবে ক্রপ করে নেবে। ওকে, তো ক্রপ করার পর এটারও ক্রোমা কিটাকে এনেবেল করবে, এরপর সেকেন্ড যে অপশান সেটাকে 45 রাখবে। ওকে, তো এরপর এটাকে তোমরা সিলেক্ট করবে, তো সিলেক্ট করার পর এটাকেও অ্যাডজাস্ট করে আরেকটা যে ক্যারেক্টার আছে সেটার সমান সমান করে দেবে। ওকে, তো একই পজিশনে করার পর এগুলোকে একটু কাছাকাছি নিয়ে আসবে, মানে আর কি অ্যাডজাস্ট করবে যে ফাইট করবে, তো এই দুটোকে একটু কাছাকাছি আনতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অনেক দূরে হয়ে গেছে, তো এগুলোকে তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এগুলোকে এরকম কাছাকাছি নিয়ে চলে এসে একটু অ্যাডজাস্ট করে দেবে। ওকে, তো অ্যাডজাস্ট করার পর তোমরা এটা দেখতে পাবে যে এরকম পজিশনে আসবে। তো এরপর তোমরা এখান থেকে অডিও সিলেক্ট করে নেবে, ফাইটিং যে অডিও আছে তো সেটাও তোমরা ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, তো এরপর তোমরা দেখবে যে এগুলো ম্যাচ করবে না, মানে সাউন্ডের সাথে যদি ম্যাচ না করে, মানে ফাইটিং যে অ্যানিমেশান সেগুলো, তো তার জন্য তোমরা কী করবে, এই যে লেয়ারগুলো আছে লেয়ারগুলোকে সিলেক্ট করে তোমরা স্পিড অপশানে চলে যাবে। তো স্পিডে গিয়ে এগুলোর স্পিডগুলোকে একটু তোমরা অ্যাডজাস্ট করে দেবে, মানে আর কি কমিয়ে দেবে, মানে স্লো করে দেবে, এবং যে জায়গাগুলো ফাস্ট আছে তো সেই জায়গাগুলোকে একটু ফাস্ট করে দেবে। তো স্পিড অপশানে চলে যাবে, তো স্পিড অপশানে গিয়ে এটার দুটোরই স্পিডটাকে তোমরা 0.5-এর থেকে একটু বাড়িয়ে দেবে। ওকে, তো এরপর রাইট অপশানে ট্যাপ করবে, তো তারপর এটা দেখতে পাবে যে কিছুটা এরকম হবে। ওকে, তো এরপর সিম্পলি এটাকে তোমরা এক্সপোর্ট করে নেবে। তো আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছো, এবং ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।